হ্যালো ডিয়ার বিয়ার এন্ড ডেভেলপমেন্ট সাবস্ক্রাইবার, সবাই সবাই ভালো আছেন? আজকে আমরা স্কেচআপের একদম বিগিনার মানে রুট লেভেল থেকে শুরু করব। যারা একদম নতুন স্কেচআপ শিখতে যাচ্ছেন বা ম্যাক্স পারেন, তারা স্কেচআপের ধারণা নিতে যাচ্ছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আশা করি আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা আপনাদের যে স্কেচআপের যে নতুন নতুন টুলস বা কীভাবে একটি কাজ করতে হয় স্কেচআপে, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আপনারা ধারণা পাবেন। একদম যারা নতুন লেভেলে স্কেচআপ শিখতে যাচ্ছেন বা অনেকে কোর্স করেছেন কিন্তু অনেক টুলস মনে নেই বা অনেকে কাজ করতে পারছেন না, তাদের জন্যে আজকের আমাদের এই ভিডিওটি। আজকে আমরা শুধু স্কেচআপে ইন্টারফেস সম্পর্কে জানবো। এটা হচ্ছে স্কেচআপ 2019। আজকে আমরা স্কেচআপ 2019 নিয়ে কথা বলবো, এটা সম্পর্কে জানবো। তো এটার মূল আমাদের কয়েকটি পয়েন্ট আছে, সেগুলো আজকে আমরা এখানে দেখব। দেখুন, প্রথমে যে ইন্টারফেসটি, এটি আমি আমার মতো করে সাজিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে ফাইল বাটন আছে, তো এখানে ফাইল থেকে আমরা নিউ মানে নতুন একটি ফাইল ওপেন করতে পারবো। নিউ ফ্রম ট্যাম্পলেট, এখানে কিছু ডেমো ট্যাম্পলেট থাকে, সেখান থেকে আমরা এখানে নিয়ে এসে কাজ করতে পারবো। আমার যদি কোনো ফাইল করা থাকে স্কেচআপে, আমি যেমন অর্ধেক একটি প্রজেক্ট করেছি তারপরে সেভ দিয়ে রেখেছি, তো সেটা আমি ওপেন করে এখন কাজ করব, তার জন্যে এই ওপেন থেকে আমরা কাজ করতে পারবো। আমরা যখন কোনো ফাইল করি তখন সেই ফাইলগুলো সেভ দেওয়ার মাধ্যমে আমরা এখানে কাজ করতে পারবো। এটা গেল আমাদের ফাইল অপশন। ফাইলে আরও অনেক অপশন আছে, তো আমরা 2D ফাইল যখন নিয়ে আসি সেটা কীভাবে নিয়ে আসি, সেটা আমরা ইনপুটের মাধ্যমে এখান 2D ফাইল যখন অটোক্যাডে করা হয় সেটা 3D করার জন্য ইনপুট থেকে আমরা মানে ইনপুট করি এই স্কেচআপে। এটা গেল ফাইলের অপশনে। এখন যদি আমরা এডিটে আসি, এডিট অপশনে আমার কিছু অপশন এখানে দেখাচ্ছে, এগুলো আমরা এই এই টুলবারগুলো থেকেই পাবো। আমরা ভিউয়ে যদি আসি, ভিউয়ে আমাদের কিছু বিষয় আছে, যেমন এই সামনে যেগুলো আমরা টুলবারগুলো দেখতে পাচ্ছেন, এই টুলবারগুলো আমরা এই ভিউ থেকে টুলবার মেনুতে যাই। এই টুলবার মেনু থেকে দেখুন, আমি যদি অ্যাডভান্স ক্যামেরা টুলস এটা যদি সিলেক্ট করে দিই, দেখুন অলরেডি একটা টুলস আমার সামনে চলে আসছে। মানে এই ইন্টারফেসে যতগুলো আপনি টুলস দেখতে পাচ্ছেন সব টুলসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে করে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের টুলবারের অপশন। তারপর যদি দেখি আমরা, আমাদের এখানে যদি অনেকগুলো টুলবারস আছে সেগুলো যদি আমরা আনহাইড করতে চাই, যেমন এটা আমি এখান থেকে চলে মানে ছেড়ে দিলাম, দেখুন বিড়ে ফর স্কেচআপ, দেখুন স্কেচআপ এটা চলে গেছে ওই যে উপরে দেখতে পাচ্ছেন, তো মানে এখান থেকে আমি হাইডও করতে পারবো, এখানে আমি টুলবার ইনপুটও করতে পারবো। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কেটে দিলাম। তারপরে ক্যামেরা, ক্যামেরা অপশনে দেখুন এখানে কিছু টুলস আছে, এগুলো আমাদের বেসিক্যালি লাগবে না। ড্র টুলবার এটাও আমাদের এই পাশে আছে, টুলস এটাও আমাদের এইখানে আছে, উইন্ডো এটা আমাদের আসলে কাজ করে হচ্ছে, দেখুন এখানে 3D ওয়্যার হাউস নামে একটি অপশন আছে, সেটা অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা সবগুলো মডেল কিন্তু স্কেচআপে তৈরি করি না বা তৈরি করা আসলে সময়ের ব্যাপার, তো তার জন্যে আমরা একটি লাইব্রেরি বলেন বা যেটাই বলেন না কেন সেইখান থেকে আমরা এখানে ইনপুট করে থাকি। এটা আমি আস্তে আস্তে দেখাবো, তবে জেনে রাখুন এটা আমাদের একটি লাইব্রেরি। এখানে আমরা অনেক কিছু পাই, আমাদের অনেক মডেল পাই, যেটার মাধ্যমে যেটার সাহায্য নিয়ে আমরা 3D মডেল করে থাকি। তারপরে হচ্ছে এক্সটেনশন, এখানে বিভিন্ন প্লাগইনস ইনস্টল করার থাকে, যেমন আমি বিডিটা ইনস্টল দিয়েছি সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, মানে এখানে আমি যতগুলো প্লাগইনস আমি স্কেচআপে ইনস্টল দিব কাজ করার জন্য সবগুলো এখানে শো করবে। হেল্প এটা তো কিছু বলার নেই, এটা হচ্ছে স্কেচআপে কোনো প্রবলেম পড়লে আপনি এখানে সাইন ইন করতে পারেন বা হেল্প এটা লাগবে না। তো এটা হচ্ছে ফুল স্কেচআপের শর্টকাট একটি ওভারভিউ আপনারা দেখতে পারলেন। এখন আমার হচ্ছে আমি একটি অটোক্যাড ফাইল আজকে ইনপুট করে দেখাই যাতে করে আপনাদের সুবিধা হয়, কারণ ইনপুট না করলে আমরা কাজ করতে পারবো না। তো আমি ইনপুটে ক্লিক করলাম, দেখুন এখানে যদি কোনো অটোক্যাড ফাইল থাকে, এই যে অটোক্যাড একটি ফাইল আছে এটাকে আমি ইনপুট করে দিলাম। ইনপুট করার পরে একটু সময় নিবে, সময় নিয়ে সেটা ওপেনলি হবে, ওপেন হবে আর কি।
তো ওপেন হলে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, আমরা যদি এখানে শুধু অটোক্যাড শুধু অনলি অটোক্যাড ফাইলটা এখানে আনতে চাই তাহলে আমাদেরকে এরকমভাবে ইনপুটে ক্লিক করতে হবে। দেখুন এখানে লোডিং হচ্ছে, অলরেডি এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন যে এই কর্নারটাতে অলরেডি একটি দুইটি ফাইল কিন্তু আমি অটোক্যাডে করেছিলাম, সেই ফাইলগুলো এখানে চলে আসছে, ইন্টেরিয়র এবং সিলিং ডিজাইন, এই দুইটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা কোনো অটোক্যাড ফাইল থ্রিডিতে করার জন্যে এভাবে ইনপুট করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সব ফাইলগুলো আগে লক করে নিব, কারণ হচ্ছে আমাদের অনেক সময় এটাকে এক্সপ্লোর করে ভেঙে নিই, এক্সপ্লোর মানে আমি ভেঙে ফেলতেছি। তো এই দুইটা ফাইলকে আমি আগে গ্রুপ করে নিব, দেখুন সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক, মেক গ্রুপে ক্লিক করলাম, এটা হচ্ছে মুভ কমান্ড। আমি আস্তে আস্তে সব কমান্ডই শেখাবো, কিন্তু আমি এখানে সামনে আনার জন্যে এটাকে আমি আমার মতো করে নিলাম। দেখুন এটাকে একদম সামনে বরাবর নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে লক করে দিলাম। তো এই হচ্ছে স্কেচআপের মূল যে থিওরি, যে টুডি থেকে আমরা থ্রিডিতে কীভাবে কাজ করার জন্য নিয়ে আসব, এবং এর খুঁটিনাটি কিছু টুলস। এইবার আমরা আসব টুলসে। তো ফার্স্টে আমরা যে কোনো কাজ করার জন্য আমাদের ওয়াল উঠাতে হয়, তো ওয়ালটা আমরা কিভাবে উঠাই সেটা আমরা আজকে দেখব। সেটা আমরা করি লাইন কমান্ডের সাহায্যে। আমি কিন্তু স্কেচআপ শেখাচ্ছি আপনাদেরকে, তো স্কেচআপ কীভাবে কাজ করে সেটা আমি শেখাচ্ছি। দেখুন লাইন কমান্ডটা আমি পেন্সিলের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইন কমান্ড। তার আগে আমি আপনাদের একটি হেল্প করার জন্যে কিছু মানে লাইন মানে এখানে টুলস যাগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা দিই, তাহলে আপনাদের জন্য শিখতে বা বুঝতে আরও সুবিধা হবে। যেমন এটা হচ্ছে আমার সিলেক্ট কমান্ড, কোনো কিছু সিলেক্ট করার জন্যে আমার এই কমান্ডটা প্রয়োজন হয়। দেখুন আমি এটা সিলেক্ট করলাম, এটা প্রয়োজন হলো। তারপরে পাশে দেখতে পাচ্ছেন মেইন মেক কম্পোনেন্ট, এটাও আমি কিছু ধারণা দেই। আপনার ধরেন একটা জিনিসকে কম্পোনেন্ট করলেন, কম্পোনেন্ট এবং গ্রুপের ভিতরে যে পার্থক্যটা সেটা আমরা শিখব, কিন্তু আজকে কম্পোনেন্ট সম্পর্কে একটু বলে নেই। কম্পোনেন্টটা হচ্ছে আপনি ধরেন একটা একটা ওয়াল উঠালেন, সেই ওয়ালে একটা টেক্সচার অ্যাপ্লাই করলেন, সেটা আর এক জায়গায় করবেন, তো আপনি এই জায়গায় যে টেক্সচারটা দিয়েছেন সেটা অটোমেটিক্যালি আরেক জায়গায় হয়ে যাবে। মানে একটা কাজকে দশটা জায়গায় দিলেন, তো দশটা জায়গায় দেওয়ার পরে আপনি একটাকে চেঞ্জ করলে দশটি জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে কম্পোনেন্টের কাজ। আমি এটা প্র্যাকটিক্যালি করে দেখাবো, আজকে শুধু ধারণা দিলাম। এটা হচ্ছে পেইন্ট বাস্কেট, এখানে দেখুন আমরা পেইন্টে সিলেক্ট করার পরে এই পাশে ম্যাটেরিয়াল নামে কিছু অপশন আসছে। তো এখানে দেখুন আমি কালার পাবো, তারপরে গ্লাস অ্যান্ড মিরর পাবো, অনেকগুলো আমাদের এখানে টুলসগুলো চলে আসবে। তারপরে পাশে দেখতে পাচ্ছেন ইরেজার, এটা হচ্ছে কোনো কিছুকে মুছে ফেলার জন্যে এই ইরেজারটা আমাদের কাজ করে। তারপরে দেখতে পাচ্ছেন যে লাইন, তো এটা আমি ফার্স্টেই বলেছি যে আমরা কোনো কিছু ড্র করার জন্য আমাদের লাইন কমান্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন ফ্রি হ্যান্ড, এটা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড ড্রয়িং করার জন্য আঁকা বাঁকা লাইন এখানে দেখতেই পাচ্ছেন, এটাকে দেখাচ্ছে সেটা করার জন্য। এটা হচ্ছে র্যাক্ট্যাঙ্গুলার, তো র্যাক্ট্যাঙ্গুলার কোনো অবজেক্ট বানাতে হলে, কোনো বক্স বানাতে হলে এটা আমরা কাজ করি এটা নিয়ে। এটা হচ্ছে রোটেট র্যাক্ট্যাঙ্গুলার, এটা একটু কার্ভ আকারে কাজ করা যায়। এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে বৃত্ত আকারে কাজ করা যায়। এটা হচ্ছে পলিগন, মানে চারটা বা পাঁচটা হচ্ছে কোণ তৈরি করতে পলিগন এটা কাজ করে। আপনারা যারা অটোক্যাড শিখেছেন তাদের জন্য এটা মানে অনেক সহজ হবে, যে এগুলো হচ্ছে কার্ভ, এটা টু পয়েন্ট, মানে এগুলো আস্তে আস্তে দেখাবো। এটা মুভ কমান্ড, কোনো কিছুকে আমরা যদি মুভ করতে চাই, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই, তাহলে এই কমান্ডটা আমরা মানে এই কমান্ডটি কাজ করি। এবার দেখুন পুশ পুল কমান্ড, এই কমান্ডটা আমাদের সবচাইতে বেশি কাজে লাগে, কারণ হচ্ছে আমরা কোনো কিছুকে উঠানামা করতে, ওয়ালটা করেছি সেই ওয়ালটা আমরা উঠাবো, বা কোনো কিছুকে উপরের দিকে বা নিচের দিকে করব, সেটার জন্য আমাদের এই পুশ পুল কমান্ডটি কাজে লাগে। এটা হচ্ছে রোটেট কমান্ড, এই রোটেট কমান্ডটা কাজে লাগে, কোনো কিছুকে আমরা যদি রুট মানে ঘোরাতে চাই তখন আমাদের কাজে লাগে। ফলোমি হচ্ছে কোনো অবজেক্ট বানাতে বা মডেল বানাতে হলে আমাদের এই ফলোমি টুলস অনেক প্রয়োজন হয়। স্কেল কমান্ডটা হচ্ছে কোনো কিছুকে ছোট বড়ো করতে, তার সাইজ অনুযায়ী ছোট বড়ো করতে, এটা আমাদের অনেক কাজে লাগে।
অফসেট হচ্ছে কোনো অবজেক্ট কাজ করলাম, কোনো বক্স তৈরি করলাম, সেটার মানে সঠিক বা অবজেক্ট অফসেট করি বা মিরর করি আমরা অটোকাডে যেগুলো শিখেছি সেটাই। এটা হচ্ছে ট্যাপ মেজারমেন্ট টুলস, আমরা কত ফিট বাই কত ফিট নিয়েছি সেটা দেখার জন্যে। এখানে ডাইমেনশন, আমার টোটাল ডাইমেনশনটা কত সেটা দেখার জন্যে। এখানে আরও কয়েকটি বিষয় আছে। এটা হচ্ছে থ্রি ডি টেক্স, আমরা অটোকাডে টু ডি করেছি টেক্স, কিন্তু এখানে থ্রি ডিতে টেক্সিং করার জন্যে এটা আমাদের কাজে লাগে। এটা হচ্ছে অরবিট, অরবিটটা হচ্ছে একটু ঘুরানোর জন্যে। এটা হচ্ছে আমাদের একটি প্যান, প্যান কমান্ডার শিখ মানে দেখার জন্য, এটা জুম মানে কোন জুম করার জন্য। তো এটা একদম ফার্স্ট ইন্টারফেস আমরা আজকে দেখলাম। তো এইবার যদি আমরা আপনারা আশা করি যারা ম্যাথস শিখেছেন বা করেছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি, যদি এখন আমরা দেখব যে এটা হচ্ছে এখন লাইন কমান্ড দিয়ে আমরা কাজ শুরু করে দেব। তো দেখুন আমি লাইন কমান্ডটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এই পাশ থেকে ক্লিক, মানে এটার চারোদিকে আগে আমি ক্লিক করে নেব, এটার চারিদিকে ক্লিক করে নিলাম। দেখুন এটা কিন্তু একটা ওয়ালের মতো হয়ে গেছে। তো এটা আমি তিনটা ক্লিক করবো, দেখুন একটা ক্লিক করলে একটা সিলেক্ট হচ্ছে, দুইটা ক্লিক করলে দেখাচ্ছি, একটা ক্লিক করলে শুধু মাঝখানটাতে সিলেক্ট হচ্ছে, দুইটা ক্লিক করলাম কিছু সিলেক্ট হচ্ছে না, আরেকটা ক্লিক করলাম দেখুন এটাকে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে দেখুন এই এন্ট্রি ইনফো, ইরেজার, হাইট, এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু আমরা এখান থেকে মেঘ গ্রুপ করে নেব কাজ করার জন্য। তো মেঘ গ্রুপ করে নিলাম, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার গ্রুপের ভিতরে ঢুকে যাব। গ্রুপের ভিতরে ঢুকে আমি বলেছিলাম যে পুশ পুল টুল সেটা দিয়ে সিলেক্ট করব। সেটা সিলেক্ট করার পর উপরের দিকে উঠাবো, উঠিয়ে 9 ফিট 6 ওয়াল উঠিয়ে দিলাম, দেখুন এটা উঠে গেছে, ম্যাক্সের মতো কিন্তু এত সহজ না। তো এটা দেখুন উঠে গেছে। এইবার যদি আমি দেখুন এবার যদি আমার এই অরবিটটা দিয়ে আমি চারোদিকে ঘুরাই, তাহলে কিন্তু আমি এটা ঘোরাতে পারছি। আমি আজকে কিন্তু টুকিটাকি সবগুলোই টুলসই আজকে একটু কাজে লাগিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি আপনাদেরকে একটি প্র্যাকটিস ওয়ার্ক দিব, সেটা আপনারা করে আশা করি জমা দিবেন, আমাদের কমেন্ট বক্সে দিবেন যারা একদম রুট লেভেলে আছেন। অনেকে বলতেছেন যে আসলে এটা শেখার জন্য আমাদের অনেক ভারী ল্যাপটপের পিসি দরকার হয়। হ্যাঁ হয়, কিন্তু প্রাথমিকভাবে আপনি এই কাজগুলো শেখার জন্যে আপনার কিন্তু হচ্ছে এত ভারী জিনিসের প্রয়োজন হবে না। আপনার কাছে যা আছে আপনি তাই নিয়ে কাজ শুরু করে দেন, তারপর আস্তে আস্তে আপনি আপনার মতো করে করবেন। তো এটা হচ্ছে বিষয়। তারপর দেখুন আমি এটাকে শুধু সিলেক্ট করলাম, এটা কিন্তু গ্রুপ করা। এইবার আমি মুভ কমান্ডটা কীভাবে কাজ করে সেটা দেখাবো। মুভ কমান্ডটা সিলেক্ট করলাম, এটার কর্নার বরাবর ধরলাম, এটাকে ধরলাম, দেখুন এটা কিন্তু চলে যাচ্ছে এটাকে। তো এটাকে রাখবো এবং কি আরেকটা নতুনভাবে তৈরি করব, সেটা করতে হলে আমাকে কিবোর্ডের কন্ট্রোল চাপতে হবে। কন্ট্রোল চেপে দিলাম, দেখুন সাথে সাথে কিন্তু এই অবজেক্টটার কপি আরেকটা আমাকে করে দিয়েছে, অবজেক্টের কপি কিন্তু করে দিয়েছে। তো আমি আমার মতো করে এটা নিয়ে নিলাম আরেক জায়গায়। তো আরেক জায়গায় নেওয়ার পরে অরবিট টুলটা দিয়ে আমি ঘুরালাম, যে আমার মতো করে ঘুরালাম। এইবার আমি দেখব এটাকে কি করা যায়। এটা দেখুন ওয়ালটা শেষ বরাবর আসেনি, তো আমার এখন কি করার আছে। তো আমি এখন স্কেল করে ঠিক যে মাপের আমার দরকার আমি সেই মাপে নিয়ে আসবো। তো স্কেল কমান্ড এটাকে সিলেক্ট আছে, স্কেল কমান্ডটা সিলেক্ট করব, করলাম। এবার মাঝখানে ধরে দেখুন এভাবে ধরলে আমার কোনাকুনি ধরলে অনেক ছোটো বড়ো হয়ে যাবে, বা কোনাকুনি ধরলে অনেক ছোটো বড়ো হয়ে যাবে। দেখুন আমি দেখাচ্ছি কোনা ধরলে দেখুন কত বড় হয়ে যাচ্ছে বা ছোটো হয়ে যাচ্ছে, আমি কিন্তু আমার প্রপোর্শন অনুযায়ী আনতে পারবো না। কিন্তু আমি যদি স্কেল কমান্ডটা ঠিক এই মাঝখান বরাবর ধরে নিয়ে আসি, ঠিক দেখুন যে সাইজের আছে ঠিক সেই সাইজের থেকে আমার লম্বা হচ্ছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমি স্কেল করতেছি কিন্তু সঠিক মাপে স্কেল করতে পারছি কি না সেটা আমার দেখার বিষয় আছে। তো দেখুন আমি মুভ করাটাও দেখলাম, মুভ করাটাও বুঝলাম, পুশ পুলটাও বুঝলাম, এবং কি স্কেলটা বুঝলাম। আমরা কিন্তু তিনটা কমান্ডের কাজ অলরেডি এখান থেকে বুঝতে পারলাম। তো আমি এইখানে আবার নিয়ে আসলাম, এটা কিন্তু শেষ বরাবর ওয়ালে যদি আমরা করতে চাই, অরবিটটা দিয়ে আমরা এভাবে কাজ করলাম। এবার দেখুন আমরা
এটাকে যদি স্কেল করে ঠিক এই শেষ বরাবর নিয়ে আসতে চাই তাহলে আমাদের কী করতে হবে? আবারও সেম, আমি স্কেলটা নিলাম, এটা মাঝখান বরাবর ধরলাম, মাঝখান বরাবর ধরে এটাকে শেষ বরাবর নিয়ে আসলাম। তাহলে কি হলো, আমাদের যে কাজগুলো করলাম, দেখুন একটা কাজ করলাম শুধু, সাথে সাথে আরগুলো ওয়াল করতে পারলাম। তার মানে আমি অল্প টাইমের ভিতরে একটা থ্রি ডি সম্পূর্ণ ওয়াল আমরা অল্প টাইমের ভিতরে করতে পারব। তো দেখতে পাচ্ছেন, এবার আমরা যদি দেখি যে এই টেপ মেজারমেন্ট টেপের কী কাজ, তো এই ওয়ালটা আসলে কত ফিট আছে সেটা দেখার জন্যে আমি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব। দেখুন সেকেন্ড পয়েন্ট ধরার সাথে সাথে আমাকে দেখাচ্ছে এটা 11 ফিট আছে। তো এটা হচ্ছে আমার দেখার জন্যে যে টেপের কী কাজ। তো দেখুন আমি যদি এই জিনিসটাকে মুছে ফেলতে যাই তাহলে আমি এটা সিলেক্ট করে ডিলেটও করতে পারি, অথবা আমি যদি এটাকে ধরে এভাবে ডিলেট করি মানে ইরেজ করি এটা কেটে যাবে। আজকে আমি মনে করি আজকে আমাদের ভিডিওটি যদি এই পর্যন্তই থাকে, পরবর্তী ভিডিওতে মানে যদি আরও কিছু শেখায় বা আরও কিছু দেখায় তাহলে মনে হয় অনেক হেল্পফুল হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনারা শিখতে পারছেন কিনা এবং ইজিলিভাবে বুঝতে পারছেন কিনা, তাহলে আমরা সামনের পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইন্টেরিয়র রিলেটেড বা স্কেচআপ অটোক্যাড রিলেটেড ভিডিও শেখার জন্য।